আচ্ছা দেখেন এই ধরনের ম্যাথগুলো করতে একটু প্রবলেম হয় যে এ প্লাস বি ইকোয়াল নাইন আর এ মাইনাস বি ইকোয়াল সেভেন হলে মান কত তো সূত্রটা অনেকে বলে দেন যেমন সূত্রটা কী ছিল সূত্রটা আমি দেখেছিলাম যে কীভাবে কীভাবে আসে সূত্রটা ওইটাও দেখেছিলাম যারা সূত্রের ভিডিওগুলো দেখেন নাই তারা আগে দেখে নেবেন আর এর আগে মাননিনের উপরে আমি আরও দুইটা ভিডিও বানিয়েছি আপনারা দ্বারা সবগুলাই সবগুলোই দেখবেন তাহলে মাননিনে আমি মনে করি না যে আপনাদের আর কোনো প্রবলেম থাকবে এখন দেখেন যে এ প্লাস বি

এ প্লাস বি নাইন বাই টু ফুল স্কোয়ার সেভেন বাই টু দেখেন এখানে আপনি পাবেন নয় নং একাশি আন্ডিসেটা ফোর আর এখানে ঊনপঞ্চাশ বাই ফোর তাহলে দেখেন এটা লসাইগু যদি করেন আপনি তাহলে আপনি কি পেতেছেন এটা লসাগু জাস্ট হয়ে যাবে ফোর টু ওয়ান মাইনাস ফর্টি নাইন হবে টু হলে হাতে এক তো এখানে কত হইতেছে নয় আছে এগারো বাইশ থ্রি বাই টু তার মানে আমাদের অ্যান্সার হইতেছে ষোলো সরি অ্যান্সার হবে ষোলো না এখানে ফোর আছে তাহলে চার আটটা বত্রিশ এইট হয়ে যাবে দেখেন অ্যান্সারটা হতেছে আমাদের এইট এখন আসেন এই কোডে আমরা অনেক শর্টকাট করতে পারি জাস্ট আপনি কী করবেন যে মানটা দেওয়া হবে ওই মানটা স্কোয়ার করবেন তারপরে মাইনাস পরের মানটা স্কোয়ার বা ফোর এইভাবে যদি করেন আপনার শুতে লাগবে না জাস্ট যে মাটা দেওয়া সেইটাকে স্কোয়ার করবেন আর পরের মানটাকে মাইনাস দিয়ে ওইটাকে স্কোয়ার করে দুটোর বের করে চারিদিকে ভাগ করে দেবেন তাহলে ওইটার মধ্যে একাশি মাইনাস ফর্টি নাইন বাই ফোর এখানে থার্টি টু বাই ফোর এটা হয়ে গেছে যে কী দেওয়া আছে আমাদের মানটা আমরা বলছিলাম যে প্রথম মানটা স্কোয়ার এদের রঙ থাকলে মাইনাস দ্বিতীয় মানটা স্কোয়ার নিচে ফোর তো আমরা জানি বারো একশো চুয়াল্লিশ মাইনাস হচ্ছে ফোর তো একশো চল্লিশ বা কত ফোর তো একশো চল্লিশকে ফোর দ্বারা ভাগ করলে আমাদের হয়েছে থ্রি ফোর মানে থার্টি ফোর এটা আচ্ছা কোটা দেখেন এখানে এব এর মান চাইনি এখানে সে এসেছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান এটা কিন্তু আমরা সূত্র জানি নর্মালি যদি করি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র আমরা জানি এ প্লাস বি বাই টু হোল স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার বাই টু এখানে জাস্ট মানগুলো বসিয়ে দিয়েছি সেভেন স্কোয়ার বা টু এসে টু ছিল আর রুট থ্রি ছিল এর মান এটা দিসি তো এটা দেখেন স্কোয়ার করলে কত সেভেন প্লাস থ্রি এইট হয়ে যাচ্ছে এসে টু তো এটাকে ভাগ করলে আপনি কত পাইতেছেন দেখেন ফোর তার মানে অ্যান্সার হচ্ছে ফোর আর আপনি যদি নর্মালি শর্টকাটে করে নেন কোটা জাস্ট যে মান আছে প্রথম মানটাকে স্কোয়ার করে দেবেন প্লাস দ্বিতীয় মানটাকে স্কোয়ার করে যুগ করে দেবেন স্কোয়ার করে যুগ করে দুই দ্বারা ভাগ করে দেবেন তো দুই দ্বারা ভাগ করলে আপনার কত হবে সেভেন প্লাস থ্রি টু টেন বা টু ইকাল সরি টেন না এইট হচ্ছে এইট বা টু ইকোয়াল হইতেছে আমাদের ফোর তো আপনি যেভাবেই করেন সেম অ্যান্সারটাই আসবে এরপর আসেন সেম এখানে কত দর আছে এক্স প্লাস ওয়াই ইকাল থেরো এক্স মাইনাস ওয়াইকাল তেরো এক্স প্লাস ক্ষেত্রে মান দুইটা কি বি করতে হয় স্কোয়ার করে বি করে এব ক্ষেত্রে ফোর দ্বারা বাক করতে হয় আর এক্স স্কোয়ার প্লাস ওয়াই বা প্লাস বি ক্ষেত্রে মান দুইটা কী করতে হয় যে মান থাকে তাদেরকে স্কোয়ার করে যোগ করতে হয় দেন দুই দ্বারা ভাগ করতে হয় দেখেন টু ওয়ান সিক্স নাইন প্লাস নাইন দেখেন কত হয়েছে আঠারো সেভেন এটা তো টু এটাকে যদি আপনি দুই দ্বারা ভাগ করেন তাহলে কত হবে নয় দিগোণের আট দ্বিগুণের ষোলো নয় দিগোণে আঠারো এইটান তো দেখেন আপনি এই শুধু দেখেন শেষের যে অঙ্কটা আছে যে এ প্লাস বি ইকোয়াল ফোর হলে এ মাইনাস বি তো আমি বলছিলাম এই ধরনের অঙ্ক থাকে তাহলে আপনার কি প্রথম মান স্কোয়ার প্লাস দ্বিতীয় মান স্কোয়ার বা টু তাহলে ষোলো প্লাস ফোর বা টু তাহলে বিশ বা টু ইকোয়াল কত টেন তো দেখেন আপনি যদি নর্মাল নিমে করতে চান তাহলে কিন্তু মোটামুটি অনেক সময় লাগবে আর যদি এই শর্টকাট ফর্মুলাগুলো স্কোয়ারের পরীক্ষা হলে করেন তাহলে কি অনেকের সে অনেক এগিয়ে থাকবেন আর প্রতিদিন নিত্য নতুন এই ধরনের আরও শর্টকাট এবং কি সুন্দর সুন্দর ম্যাথের ফর্মুলা বা ম্যাথগুলো জানতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আপনি পাশে থাকেন আর আপনাদের কোন ধরনের ভিডিও দরকার এটাও আমাকে কমেন্ট বক্সে জানান আমি করে দিব যে কোন চ্যাপ্টারের প্রবলেম ভালো থাকবে